সম্মানিত দর্শক শ্রোতা, আমরা এখন এসেছি নভেম্বর মাসে। করোনার কারণে এবছরে স্কুল তেমন হয় নাই, কিন্তু বাচ্চাদের প্রমোশন ঠিকই হবে। বছরের শুরুতে নতুন নতুন বই লাগবে আমরা জানি, তো আমরা একটা আসছি একটা প্রিন্টিং পেশে। এখানে আমরা দেখতে পাচ্ছি বই প্রিন্ট হচ্ছে। এই প্রিন্টিং পেশ এর মালিকরা নতুন নতুন মেশিন আনছে খুব দ্রুত বই প্রিন্ট করার জন্য। ব্রাইট প্রিন্টিং পেশের ম্যানেজার ইনচার্জ, ওনার সাথে কথা বলবো। আপনার এই প্রিন্টিং পেশে নতুন একটা মেশিন দেখতে পাচ্ছি, এর দাম কত, কি প্রিন্ট করে, কিভাবে প্রিন্ট করে এবং আপনি কি কাজ করছেন বলেন। এটা হচ্ছে আমরা এই বছর ব্রাইট প্রিন্টিং পেশের নতুন দুইটা প্রকাশ, সনিক হচ্ছে আপনার 36 সবচেয়ে লেটেস্ট মডেল, লেটেস্ট মেশিন প্রিন্টিং জগতের ক্ষেত্রে। সেটা হচ্ছে এটার স্পিড হচ্ছে 36,000 পার আওয়ার। আর এই ক্ষেত্রে আমরা হচ্ছে বাচ্চাদের জন্য যেটা গভর্নমেন্টের মাননীয় প্রধানমন্ত্রী যে সফল প্রজেক্ট, বিনামূল্যে ছাত্রদের পাঠ্যপুস্তক দেওয়া হয়, সেটা আমরা প্রতি বছর ছাপাই। প্রতি বছর নিয়ে এবছর আমরা এই বাচ্চাদের স্কুলের বই ছাপানো হচ্ছে। অলরেডি আমরা প্রায় 10 থেকে 15% বই বিভিন্ন উপজেলা শিক্ষা অফিসে চলে গেছে। এটা আগের মেশিন যেগুলো আছে বাংলাদেশে বেশিরভাগ হচ্ছে 30,000 স্পিড, 25 থেকে 30,000 স্পিড, এটার স্পিড হচ্ছে 36,000 স্পিড। সেক্ষেত্রে মানে ওইটার চেয়ে প্রায় 5-6,000 স্পিড পার আওয়ারে বেশি আছে। আমরা আশা রাখি হচ্ছে সরকার আমাদেরকে যে নির্ধারিত সময় দিয়েছেন ওই সময়ের মধ্যে আমরা প্রিন্টিং করে উপজেলা শিক্ষা অফিসে যথাসময়ে বই সরবরাহ করতে পারবো ইনশাআল্লাহ। এই মেশিনটা সম্পূর্ণ আমাদের নতুন প্রযুক্তি, নতুন অটো মেশিন, মানে এই যাবৎকালে এরকম মেশিন বাংলাদেশে আসেনি, আমাদের এই প্রথম মেশিন এটা। ব্রাইট প্রিন্টিং পেশের এমডি, ওনার সাথে কথা বলবো। ভাই, এই মেশিনের দাম? এই মেশিনের দাম হলো $120,000। $120,000 এই মেশিন হলো প্রিন্টিং জগতের এখন এগুলো লেটেস্ট মেশিন আর কি। এটাকে অনলাইন মেশিন বলে, মানে একসাথে 4 কালার একবারে চলে আসে। বাচ্চাদের যে বইগুলা, বাচ্চাদের যে ছবিগুলা একবারে জীবন্ত আসে আর কি। এটা আমাদের একদম বর্তমানে এটা বাংলাদেশের জন্য লেটেস্ট ভার্সন মেশিনের। এই মেশিনে কি কাজ চলছে? এটা হলো এনসিটিভির যে বিনামূল্যের বই, গভর্নমেন্টের যে মাননীয় প্রধানমন্ত্রীর একদম সফল প্রজেক্ট গত 10 বছরে, ওই কাজ চলতেছে বাচ্চাদের বই। এই বইগুলো আপনাদের কাছে যে কাজটা পেয়েছেন, এই কাজটা আপনারা ডেলিভারি দিবেন গভর্নমেন্টকে বা এসিবি কবে? আমরা অলরেডি ডেলিভারি আমাদের চলমান প্রক্রিয়া আছে এবং আমরা আশা করতেছি 31 ডিসেম্বর আগে, জানুয়ারি 1 তারিখে বই উৎসব হয়, এর আগে আমরা মাঠ পর্যায়ে বই পৌঁছে দিতে পারবো ইনশাআল্লাহ।